silence. No violence. কুরবানি মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা। অভিনয় ক্যারিয়ারে ঢালিউডের শীর্ষনায়ক শাকিব খান এক যুগেরও অধিক সময় ধরে টানা রাজত্ব করে আসছেন। প্রায় ঈদেই মুক্তি পেয়েছে শাকিবের অভিনীত একাধিক সিনেমা। এই দীর্ঘ নিয়মের ব্যতিক্রম ঘটেছে গত রোজার ঈদে। করোনা ভাইরাসের কারণে টেলিভিশনে তার পুরনো সিনেমা প্রচারের মাধ্যমে কেটেছে ঈদ। এবার শাকিব ভক্তদের জন্য এলো সুখবর। আসছে কুরবানির ঈদে বিকল্প উপায়ে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা। মুক্তি পেতে যাচ্ছে শাহিন সুমন পরিচালিত, শাকিব খান শবনম বুবলি অভিনীত বিদ্রোহী সিনেমাটি। করোনার কারণে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ভিন্ন উপায়ে মুক্তি দিতে যাচ্ছেন সিনেমাটি। শাপলা মিডিয়ার ভিডিও স্ট্রিমিং অ্যাপে ছবিটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান। তিনি জানান, শাহিন সুমন নির্মিত বিদ্রোহী ও শামী আহমেদ রনির বিক্ষোভ চলচ্চিত্র নতুন অ্যাপে মুক্তি পাবে। সেলিম খান বলেন, করোনা পরবর্তী বিশ্বের কথা চিন্তা করে আমরা তৈরি করেছি অ্যাপটি। এর 99% কাজ শেষ, এখন পরীক্ষামূলক কিছু বিষয়ে দেখা হচ্ছে। চলতি মাসেই অ্যাপটির ঘোষণা দেব আমরা। সেলিম খান আরও জানান, চলচ্চিত্রের পাশাপাশি এই অ্যাপটিতে নাটক সহ বিভিন্ন ভিডিও কন্টেন্ট প্রকাশ করা হবে। উল্লেখ্য, বিদ্রোহী সিনেমাটিতে শাকিব খান ও শবনম বুবলি ছাড়াও বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন নবাগত মৃদুলা, সাদেক বাচ্চু, মিশে সদাগর, অমিত হাসান সহ আর অনেকে। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানিয়ে দিবেন নিচের কমেন্ট বক্সে।